यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। सबाई जखन कर्णेर बंचनार कथा बोलते व्यस्त एवं बेशिरभाग आमरा सबाई जानी जे कर्ण युद्धविद्या शेखार जन्य गुरु द्रोणाचार्यर काछे गेलेओ ताके फिरिये दिएछिलेन गुरु द्रोण तार नीचु जातिर कथा बोले। तखन सेखाने आमरा एकटु आलोकपात करते चाई एइभावे जे गुरु द्रोण कर्णके फिरिये देननि। आश्चर्य होच्छेन तो आपनारा एई कथा शुने? आगे हाँ, कर्णके द्रोणाचार्य फिरिये देननि एवं कर्ण बेश किछुदिन विद्या अर्जन करेछिलेन सेइखाने आर बाकी राजकुमारदेर साथे। किन्तु कर्णके विताड़ित होते हुएछिलो तार निज कृतकर्मेर फलेई। केन? সেই আলোচনাতেই যাব আমরা। তবে তার আগে যদি আপনারা এখনও এই পৌরাণিক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সমস্ত রাজকুমারদের অস্ত্র শিক্ষা মোটামুটি শেষ হবার পর গুরু দ্রোণ পরীক্ষা নিয়েছিলেন একটি। হঠাৎ কোনো বিপদ এলে ছাত্ররা কিভাবে প্রতিক্রিয়া করে এবং বিপদকে সামাল দেয় তারই পরীক্ষা। একদিন সব ছাত্ররা নিজেদের মধ্যে কৌতুক এবং খেলায় মগ্ন। গুরু দ্রোণ হঠাৎ নেমে পড়লেন গঙ্গায়। এমন সময় হাঙর না কুমির জাতীয় কোনো এক জলজন্তু হঠাৎ কামড়ে ধরল তার পা। গুরু দ্রোণ ইচ্ছা করলে নিজে থেকেই তার থেকে মুক্ত হতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি চিৎকার করে বললেন, এক জলজ জন্তু কামড়ে ধরেছে আমার পা, তোমরা এটাকে মেরে আমায় মুক্ত করো। ছাত্রদের ভেতরে হুড়োহুড়ি পড়ে গেল, প্রত্যেকে আপন কর্তব্য ভুলে গেল। হতচকিত সমস্ত ছাত্রের ভেতরে মুহূর্তের মধ্যে বাণ মেরে যিনি জন্তুটিকে খণ্ড খণ্ড করে ফেললেন তিনি অর্জুন। এর আগে সমস্ত অস্ত্রবিদ্যায় অর্জুন পারদর্শিতা লাভ করেছেন। এই ঘটনার পর দ্রোণাচার্য আর দেরি করেননি, উপযুক্ত ছাত্রের চরম পুরস্কার হিসেবে অর্জুনের হাতে তুলে দিলেন ব্রহ্মশির অস্ত্র। শিখিয়ে দিলেন এই মহাভয়ানক অস্ত্র কিভাবে প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনে কিভাবে সম্বরণ করতে হবে। এখানেই আসে কর্ণের প্রসঙ্গ। এই অস্ত্রের উপর শুরু থেকেই লোভ ছিল কর্ণের। প্রতিদিনের যে সুচিন্তিত অভ্যাস, মনোসংযোগ এগুলি ছাড়াই কর্ণ চেয়েছিলেন এই ব্রহ্মশির অস্ত্র ওনা তার নেই। অথচ অর্জুনকে যুদ্ধে ঠেকাতে হলে এমন কিছু তার চাই যার দ্বারা অর্জুনের অতীত অভ্যাস মনোসংযোগ সমস্ত ব্যর্থ হয়ে যাবে। তার জন্য চাই এক ভয়ঙ্কর মারণাস্ত্র যার ফলে কোনো অভ্যাস বিদ্যা বুদ্ধি কিছুই না খাটে। একদিন সমস্ত রাজকুমার এবং গুরুপুত্র অশ্বত্থামা কেউ কাছে ভিতে নেই, দ্রোণাচার্য একা। তখন কর্ণ এসে নিজের মনের ভাব গোপন না রেখেই বললেন গুরু দ্রোণকে যে গুরুদেব অর্জুনের সাথে যুদ্ধের জন্য আমায় ব্রহ্মাস্ত্র দিন। বললেন সমস্ত ছাত্রের প্রতি আপনার সমদৃষ্টি, অতএব আমিও ব্রহ্মাস্ত্র চাই। দ্রোণাচার্য বুঝলেন কর্ণের অভিসন্ধি। কর্ণ এমন এক অস্ত্রের প্রয়োগবিধি জানতে চান যার মারণ ক্ষমতা পূর্বেই নিশ্চিত। কর্ণ তা প্রয়োগ করতে চান তার প্রিয়তম শিষ্যের উপরেই। দ্রোণ কর্ণের উত্তরে বললেন ব্রহ্মাস্ত্র পেতে পারেন চরিত্রবান ব্রতচারী ক্ষত্রিয় এবং সংসার বিরাগী সন্ন্যাসী,
এছাড়া আর কেউ নয়। এখন প্রশ্ন উঠবে, এইগুলির ভেতরে তো অর্জুন একটিও নন, তাহলে অর্জুনকে এই অস্ত্র দিলেন কেন গুরুদ্রোণ? মনে রাখবেন, অর্জুনের ভেতরে এর সমস্ত গুণই ছিল। কিভাবে সেগুলি একটি দেখে নেওয়া যাক। প্রথমত, কর্ণ এই অস্ত্রের প্রয়োগ অর্জুনের ওপরেই করতে চেয়েছিল। দ্বিতীয়ত, এই অস্ত্রের যিনি অধিকারী হবেন, যার সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কর্ণের এই সংযম ছিল না, তা ঘটোৎকচের উপর একাকনি অস্ত্রের প্রয়োগই তার প্রমাণ। অন্যদিকে পাশুপাত, ব্রহ্মশির ইত্যাদি অস্ত্রের ব্যবহার জানা থাকলেও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে কখনো এসবের প্রয়োগের কথা মনেও আনেননি। অর্জুনের এই স্বার্থত্যাগ, এই নিষ্কাম উদাসীনতা, একজন সচ্চরিত্র ব্রাহ্মণের, ব্রতচারী ক্ষত্রিয় এবং সন্ন্যাসীর লক্ষণ। তাই অর্জুনকে ব্রহ্মশির অস্ত্র দেবার সময় দ্রোণাচার্যের পক্ষপাতিত্বের প্রশ্ন তো আসেই না। উপরন্তু উপযুক্ত পাত্র নির্বাচনের ক্ষমতা প্রকাশ পায়। অর্জুনকে দ্রোণাচার্য এই অস্ত্র দেবার সময় বলেছিলেন, আমি মহাত্মা অগ্নিবেশের শিষ্য এবং আমার অস্ত্র গুরু অগ্নিবেশ ছিলেন ঋষি অগস্ত্যের শিষ্য। এই ব্রহ্মশির অস্ত্র অগস্ত্য অগ্নিবেশকে দিয়েছিলেন এবং অগ্নিবেশ দিয়েছিলেন আমাকে। আমি রীতিমতো তপস্যা করে এই অস্ত্র পেয়েছিলাম। এই অস্ত্র ব্যবহারের সময় ব্যক্তিগত হিংসার থেকেও যেন সামগ্রিক পরিস্থিতি যেন বড় হয়ে ওঠে। এই অস্ত্র সত্যগুণের প্রতীক। তবে আপনাদের কি মনে হয়, কর্ণ এবং অর্জুনের মধ্যে কে বেশি যোগ্য বা কে বেশি শ্রেষ্ঠ? অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো আমরা। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি এই পৌরাণিক চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।